মাঝখানটায় জলের যা রেস পুরো টেনে নিয়ে চলে যাওয়ার মতো অবস্থা দেখো দাঁড়িয়ে রয়েছি। এত জলের রেস আর কত জল দেখতে পাচ্ছ পিছন দিক থেকে বয়ে আসছে, তার মধ্যে কিন্তু মাছ ধরা চলছে আমাদের এখানে। কাটুনি জাল, এটা কাটুনি জাল দিয়ে মাছ ধরছে আর মাছ পেয়েছে, চুনো মাছ আর পুঁটি মাছ সব একসাথে এদিকে জল ঢুকছে আর এদিক থেকে মাছ ধরছে। এই জায়গাটাতে আমাদের যে কাকার জমি বলছিলাম সেই কাকাদের জমি রয়েছে এই জায়গাটাতে। এই যে রেস বয়ে যাচ্ছে এখানটাতেই ছিল, কোনো চিহ্ন মাত্রা নেই। জলের যা রেস এখানটায় সব থেকে বেশি রেস দিচ্ছে। বর্ষাকালে প্রতি বছর আমাদের এখানটা কিন্তু এরকম পরিস্থিতি হয়েই থাকে, সেটা নতুন নয়। আগের বছরও এরকম হয়েছিল আর এই বছরও এরকম হয়েছে, মানে দুবার তিনবার রোয়া হয়েছিল তারপর ধান হয়েছিল আগের বছরে, আর এই বছরও তো সেই একই অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। আর সূর্য তো বেরিয়েই গেছে, যদি জল শুষে নেয় তো খুবই ভালো হবে। তো এই হচ্ছে অবস্থা, রোয়া জমি এইমাত্র রিসেন্টলি রোয়া হয়েছে, এরকম অবস্থা হয়ে রয়েছে দেখতে পাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি আমাদের যে মিনি পার্ক, মানে এখানে তো আমরা সবসময় ঘুরতে আসি, মিনি পার্ক। হেই সো হোয়াটস আপ গাইজ, ইটস মি, ইউ আর ওয়াচিং প্রিয়রঞ্জন পাখিরা ব্লগ। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি নিউ ব্লগ ভিডিও। সো গাইজ, এখন হচ্ছে বর্ষাকাল আর বর্ষাকালের সময় আমাদের মাঠের পরিস্থিতি দেখতে পাচ্ছ কিরকম রয়েছে। সো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে গ্রাম কৃষ্ণবল্লভপুর, পোস্ট বালিদিয়ানগঞ্জ, জেলা হুগলি, রাজ্য পশ্চিমবঙ্গ। আর আমাদের এই যে মাঠটা রয়েছে এই মাঠটা অনেক বড় মাঠ, আমাদের কৃষ্ণবল্লভপুর গ্রামের পশ্চিম মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। পশ্চিম মাঠের মধ্যে দেখতে পাচ্ছ এই বর্ষার সময় দুদিনের নিম্নচাপের যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু এরকম পরিস্থিতি হয়ে গেছে এই জায়গাটায়। পুরো চারিদিকে দেখো জল, জমিতে যে রোয়া ছিল মানে জমির মধ্যে রোয়া ছিল সেই জমির রোয়ার ওপর দিয়ে জল বয়ে চলেছে এই নিচু মাঠের এইদিকে, অর্থাৎ আমাদের এই পশ্চিম মাঠের দিকে। তো এইখানের এই জায়গাটার পর থেকে যে রাস্তাগুলো রয়েছে ওই রাস্তাগুলো কিন্তু ভালো রয়েছে, মানে ওদিকে জল সেরকম জমেনি। আসলে এই দিকটা আমাদের নিচু মাঠ, নিচু মাঠে আগে জলের ঠেল মারবে, তারপর এদিক থেকে মানে জল পূর্ণ হয়ে গেলে তারপর এই জলটাই ওদিকে আমাদের পিচ রাস্তার দিকে ঠেল মারবে। তো এখন আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে রাস্তার ওপর দিয়ে মানে মেন যে বাঁধ রাস্তা দেখতে পাচ্ছ, এই যে বাঁধ রাস্তা মাঠের মেন রাস্তা, এর ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে এই মাঝ মাঠে শেষ থেকে, আর ওদিক থেকে পুরোপুরি কিন্তু শুকনো রয়েছে এখনও, কোনো অসুবিধা ওদিকে নেই। অর্থাৎ জমির মধ্যে জল এখনও কিন্তু সেইভাবে বয়ে যায়নি যে জমির ক্ষতি হয়ে যাবে। এইখান থেকে যেই হারে জল বইছে দেখতে পাচ্ছি এই দিকের জলটা কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে, মানে জমির ক্ষতি হয়ে গেছে অলরেডি, আরও ক্ষতি হতে চলেছে কি না সেটা আমরা দেখতে যাচ্ছি। আর এখান থেকে জলের রেস অলরেডি দেখতে পাচ্ছ কতটা রাস্তার উপর দিয়ে জল বয়ে চলেছে জমির মধ্য দিয়ে। এরপর আমরা পিছন দিয়ে যাবো এই নিচু মাঠে, ওখানটায় দেখতে পাচ্ছি প্রচুর জল বয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে। তো ওইখান থেকে যাব একদম সেই নিচের দিকে, কতটা জল জমেছে তোমাদেরকে দেখাবো, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। নতুন ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তো দেখতে থাকো। এইখানটায় সব জমিগুলো কিন্তু রোয়া ছিল, কীভাবে ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছ, সব জমিগুলো এখানে যা রয়েছে নিচের যে জমিগুলো ডুবে গেছে সবগুলো কিন্তু রোয়া জমি, রিসেন্টলি রোয়া হয়েছে আর সেই সময় এই অবস্থা। মানে আগের বছরও এরকম হয়েছিল আর এই বছরও এরকম হয়েছে, মানে দুবার তিনবার রোয়া হয়েছিল তারপর ধান হয়েছিল আগের বছরে, আর এই বছরও তো সেই একই অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে নিচের জমিগুলোতে। উপরগুলোতে কিন্তু এখনও সেরকম অসুবিধা হয়নি, আর সূর্য তো বেরিয়েই গেছে, যদি জল শুষে নেয় তো খুবই ভালো হবে। সো এই হচ্ছে অবস্থা, রোয়া জমি এইমাত্র রিসেন্টলি রোয়া হয়েছে, এরকম অবস্থা হয়ে রয়েছে দেখতে পাচ্ছি।
সো জলের যে রেসে সোঁসো শব্দ সেটা তোমরা এখনও শুনতে পাচ্ছ, মোবাইলের মধ্যে শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছ কত জোরে বিপদ সীমার উপর দিয়ে কিন্তু জলটা বয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে। আর ওই যেখানটায় বেশি রেস বইছে ওইখানটা দিয়ে আসছিলাম, দাঁড়ানো যাচ্ছে না, মোটামুটি ভালোই টেনে নিয়ে চলে যাওয়ার মতো অবস্থা। তো আমরা পেরিয়ে চলে এসেছি, পেরিয়ে চলে আসার পর এই পাশে দাঁড়িয়ে ভিডিওটা করছি, তোমাদের দেখাচ্ছি। দেখ পুরোটা একদম রেস বেয়ে চলেছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বাঁধ রাস্তার যে এল, সেই এলটা শেষ হয়েছে, আর তারপর থেকে জলটা পড়ে যাচ্ছে জমির মধ্যে। রেসটা দেখো একবার কী অবস্থা রয়েছে। সো এবার আমরা ওই পিছনের দিকে অনেকে মাছ ধরছে, ওখানেতে এগিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। সো এখানটা এখন মাছ ধরা চলছে, দেখতে পাচ্ছ। এই যে মাছের জাল, চাটুনি জাল, এটা চাটুনি জাল দিয়ে মাছ ধরছে, আর মাছ পেয়েছে এই যে এর মধ্যে রয়েছে। দেখো কতগুলো মাছ পেয়েছে দেখতে পাচ্ছ, চুনো মাছ। সো দেখো এর মধ্যে অনেকগুলো চুনো মাছ রয়েছে, আর এই হচ্ছে কিছু মাছ পড়ে রয়েছে। এই হচ্ছে চুনো মাছ, চুনো মাছ নয় পুঁটি মাছ, তাই তো? চুনো মাছ আর পুঁটি মাছ সব একসাথে এইখানটাতে জল ঢুকছে, আর এখান থেকে মাছ ধরছে। এই যে এইদিকে জল ঢুকছে আর এদিক থেকে মাছ ধরছে। এই যে তো এবার আমরা ক্রমশ নিচু মাঠের দিকে আগে যেতে চলেছি, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। জমির দুই ধারে কিন্তু ধানের বীজ রোয়া ছিল, এখনো একটা ধানের বীজ কিন্তু দেখা যাচ্ছে না, যা অবস্থা দেখতে পাচ্ছ। মাঠে যাওয়ার যে মেন বাঁধ রাস্তা, সেই বাঁধ রাস্তার উপর দিয়ে জল বয়ে চলেছে, এখানটাতেও তাই। গাইজ মাঠের নিচের দিকে একবারে চলে এসেছি, আর হয়েছে মাঠের মেন বাঁধ হচ্ছে ওটা, যেখানটা দিয়ে জল ওই যে বয়ে চলেছে প্রচুর রেস বয়ে, ওখানটা দিয়ে কাকাদের একটা জমি রয়েছে। তো ওই জমিটা তো কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না আমাদের, যাই হোক এদিকে কোনো কিছু জমি নেই, এখনও জল বাড়বে কি কমবে কোনো কিছু ঠিক নেই। তো বর্ষাকালে প্রতি বছর আমাদের এখানটা কিন্তু এরকম পরিস্থিতি হয়েই থাকে, সেটা নতুন নয়। তো দেখো এবার আমরা ওদিক থেকে যাব। আমরা যে প্রতি ভিডিওতে মাঝে মাঝে দেখাই যে আমরা পার্কে এসেছি, মিনি পার্কে এসেছি, মানে নাম দিয়েছি জায়গাটার নাম পার্ক, কিন্তু আসলে ওটা পার্ক নয়। তো ওখানটায় গিয়ে দেবো কীরকম পরিস্থিতি, বা ওই বাঁধ রাস্তার পর থেকে কীরকম রয়েছে সেটা তোমাদের দেখাবো। তো দেখতে থাকো। এই জায়গাটাতে আমাদের যে কাকার জমি বলছিলাম, সেই কাকাদের জমি রয়েছে এই জায়গাটাতে। এই যে রেস বয়ে যাচ্ছে এখানটাতেই ছিল, তো কোনো চিহ্ন মাত্রা নেই দেখতে পাচ্ছ, জলের যা রেস তার মধ্যে দেখতে পাচ্ছ এখানটায় সব থেকে বেশি রেস দিচ্ছে। এখানটায় জলের যা রেস পুরো টেনে নিয়ে চলে যাওয়ার মতো অবস্থা, দেখো দাঁড়িয়ে রয়েছি, এত জলের রেস, আর কত জল দেখতে পাচ্ছ পিছন দিক থেকে বয়ে আসছে, তার মধ্যে কিন্তু মাছ ধরা চলছে আমাদের এখানে। ওই যে দেখতে পাচ্ছ মাছ হচ্ছে, আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি জলের রেস প্রচুর, টেনে নিয়ে চলে যাওয়ার খাপ, আস্তে আস্তে পেরোতে হচ্ছে আমাকে এখানটায়। গাইজ এবার মেন বাঁধ রাস্তায় চলে এসেছি, মানে আমাদের জমি শেষ হচ্ছে, তারপর মেন বাঁধ রাস্তা, আর এদিকটায় কোনো কিছু চাষবাস হয় না, তোমাদের আগেও দেখেছি ভিডিওর মধ্যে, তোমরা যদি দেখে থাকো বুঝতে পারবে। সো এইদিকেও কিন্তু জলে ভর্তি হয়ে রয়েছে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে মেন রাস্তা, এই মেন রাস্তা এখনও ওঠেনি। এবার এইখান থেকে গিয়ে সামনেতে একটা বাঁধের মতো রয়েছে, সেই বাঁধেতে গিয়ে আমরা দেখাবো ওখানেতে অবস্থাটা কীরকম। আর এখানে দেখতে পাচ্ছ আমরা জল পেরিয়ে চলে এসেছি, পিছনের দিকটা ওই দিক থেকে এসেছিলাম, আর জল পেরিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ জলে কীরকম রেস বয়ে চলেছে, একদম নিচে দিয়ে ভর্তি হবে, তারপর এদিক থেকে ঠেল মেরে মেরে আমাদের ওদিকে যাবে, মানে এদিকে অবস্থা খুবই খারাপ। তো যদি বৃষ্টি থেমে যায় এরপরে আর কোনো কিছু প্রবলেম হবে না, আর যদি বৃষ্টি আবার হয় এর উপরে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। ওইখানটায় পুরোপুরি কিন্তু যে ঘাস, বেনা ঘাস, সেই ঘাসেতে ভর্তি দেখতে পাচ্ছ, বড় বড় বেনা ঘাস। আর এটা হচ্ছে বাঁধ রাস্তাটা ছিল, বর্ষাকালের সময় এরকম হয়ে থাকে। তো এবার আমরা পেরিয়ে যাচ্ছি, ওই ওখানটা করে যাব, ওই যে জায়গাটা রয়েছে ওখানটা করে যাব, গিয়ে দেখবো যে ওখানে একটা পোল টাইপের রয়েছে, ওটাকেই নাম দিয়েছিলাম মিনি পার্ক, আমরা সবসময় ওখানেতেই ঘুরতে আসি ঘুরতে এলে। সো পার্ক নয়, জাস্ট নাম দেওয়া হয়েছে।
তো ওখানটাই যাচ্ছি, মানে আমরাই দিয়েছি নামটা, আর কেউ দেয়নি। সো এবার যাবো গিয়ে দেখবো ওখানটা কি অবস্থা রয়েছে। সো গাইজ ফাইনালি পৌঁছে গেছি আমাদের যে মিনি পার্ক, মানে এখানে তো আমরা সবসময় ঘুরতে আসি, মিনি পার্ক আমরা নাম দিয়েছি। জাস্ট আমরা ঘুরতে আসি এই জায়গাটায়। দেখো এই জায়গাটা কি অবস্থা রয়েছে, মানে এই যে এখানে ক্যালভেটগুলো রয়েছে, ক্যালভেটের ওপর দিয়ে জল বয়ে চলেছে, এই নিচেরটা ডুবে গেছে দেখতে পাচ্ছ, আর এটা জেগে রয়েছে মাঝেরটা। সো এখানটায় জলের রেস সেরকম নেই, মোটামুটি এইখানটাতেই রেসটা বেশি রয়েছে। তাহলে মাঠের নিচের দিকটা আগে ভর্তি হবে থমকো জল, মানে ওদিক থেকে রেস বয়ে এসে এই দিকগুলো আগে পুরোপুরি ভর্তি হবে, তারপর এদিক থেকে ঠেল মেরে মেরে আমাদের ওইদিকে যায় জল। প্রতি বছর এইরকমই হয় বর্ষাকালের সময়। সো প্রতি বছর এই সময়কে কিন্তু এই যে এই জায়গাগুলো ডুবে যায়। এই বছর কিন্তু অনেক দেরিতে যাই হোক হয়েছে, না হলেই ভালো ছিল। এই বর্ষাকালে ধান চাষের সময়টাতেই এরকম হয় আমাদের এখানে। সো দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা, সব এখানে চাষবাস হয় না, মানে ওই যে বাঁধ রাস্তা দিয়ে এলাম, বাঁধ রাস্তার পরের যে এই যে জায়গাটা, এখানে চাষবাস হয় না, এরকম পুরো বনেতে ভর্তি থাকে, মানে বড় বড় গাছে ভর্তি থাকে, বন গাছে ভর্তি থাকে। সো এই জায়গাটা এরকম অবস্থা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর আমাদের যে চাষবাস হয় ওই পাশ থেকে, ওই পাশের জমিগুলোতে তো ধান রোয়া ছিল, তো ওইখানে দেখতেই পেলে কীরকম, মানে জমিখানে দেখতে পেলে কীরকম অবস্থা, জলের মধ্যে কিন্তু জমি খুঁজে পাওয়া যাচ্ছে না। সো গাইজ জল তো এখন অনেক 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 কম আছে আমি বলবো, কারণ আমাদের বন্যার সময় এখানে যেরকম জল থাকে সেটা হচ্ছে আমি যে দাঁড়িয়ে রয়েছি আমার মাথা পর্যন্ত জল থাকে। আর ওখানে দেখতে পাচ্ছ যে একটা মনসা মন্দির রয়েছে নিচের দিকে, মনসা পূজা হয় মাঠের মধ্যে, তো ওই মনসা মন্দিরের ওই যে চালা রয়েছে চালা পর্যন্ত কিন্তু জল থাকে, আর এই সময় কিন্তু জলের পরিমাণটা অনেক কম। সো পরে যদি বাড়ে সো পরে দেখাবো, আর এখন কিন্তু এরকম অবস্থায় রয়েছে। সো আমরা এখানেতে এসেছিলাম জল দেখতে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন ভিউয়ার্স রয়েছে। সো বাই বাই গাইজ, দেখা হবে পরের ভিডিওতে, বাই।